লোকসভা ভোটের আগে ভবিষ্যৎবাণী কুনাল ঘোষের বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পাবে তৃণমূল এক্সান্ডে এমনই কুনাল ঘোষের পোস্ট তিনি লিখেছেন এবার বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে তৃণমূল যদি এর সংখ্যা আরও বাড়তে পারে আটান্ন থেকে শতাংশ ভোট জোড়া ফুলে পড়বে এমনটাই কুনাল ঘোষের ভবিষ্যৎবাণী আর বিজেপি পাবে পাঁচ থেকে এগারোটি আসন ভোট শতাংশের হিসেবে যা তিরিশ থেকে বত্রিশ বাম এবং কংগ্রেসের জন্য শূন্য দিয়েছেন কুনাল ঘোষ আমরা খুব নিশ্চিত তার কারণ হচ্ছে আমাদের ভোট পার্সেন্টেজ আমরা টার্গেট করছি বা এখনো পর্যন্ত মানুষের যা সাড়া পাচ্ছি প্রত্যেকটি বুথেই আমরা পঞ্চাশ পার্সেন্টের বেশি ভোট পাব মানুষ একশো শতাংশ পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পেয়েছেন রাস্তা আলো জল বিদ্যুৎ কর্মসংস্থান আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি থেকে আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব অর্থাৎ কুণাল ঘোষের দাবি যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস এবং আটান্ন থেকে বাষট্টি শতাংশ ভোট পাবে এবং এই আসন সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করবে তৃণমূল এমনটাই কুনাল ঘোষের দাবি এবং তিরিশ থেকে বত্রিশ শতাংশ ভোট বিজেপি পাবে এমনটাই কুণাল ঘোষের ভবিষ্যৎবাণী এবং তার সমীক্ষা পাঁচ থেকে এগারোটি আসন তৃণমূল বিজেপির দখলে থাকবে এমনটাই কুণাল ঘোষের মত যদিও কুণাল ঘোষের দাবি এই সংখ্যাটা বিজেপির আরও কমতে পারে কারণ তৃণমূল কংগ্রেস এখন থেকেই যে আসন সংখ্যা বলা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেই আসন সংখ্যার থেকেও আরও বেশি আসন জেতার একটা চেষ্টা তারা করবেন এবং বাম কংগ্রেসের জন্য শূন্য বরাদ্দ রেখেছেন কুনাল ঘোষ একটিও আসন তারা পাবে না এমনটাই কুনাল ঘোষের দাবি যদিও তৃণমূল কংগ্রেস আটটা একেবারে যদি তারা হিসাব করেছেন যে অন্তত আজকের দিনে অন্তত আজকের যে ডেট সেই ডেটে যদি ভোট হয় এই ভোটে তাহলে এই আসন পাবেন ফলে কুণাল ঘোষের এই আসন সংখ্যা যা তিনি তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ রেখেছেন অর্থাৎ তিরিশ থেকে পঁয়ত্রিশ এবং আটান্ন থেকে ষাট বাষট্টি শতাংশ যে ভোট এই পার্সেন্টেজ আরও বাড়ানোর চেষ্টা হবে এবং এই আসন সংখ্যা এই ভোট শতাংশ আরও বাড়বে দুটোই বাড়বে এমনটাই কুনাল ঘোষের তরফে দাবি করা হয়েছে সৌম্য আইচ রয়েছে আমাদের সঙ্গে কংগ্রেসের তরফ থেকে সৌমবাবু কুনাল ঘোষের দাবি তৃণমূল কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন পেতে পারে বিজেপি পাঁচ থেকে এগারো বাম কংগ্রেস শূন্য আপনার প্রতিক্রিয়া খেয়ালি পোলাও পাকালেও খেয়ালি পোলাও পাকাতেই পারে না একটু বেশি করে ভিড় আলছে না কি আর সরকারি দল তার মুখপাত্র আজকাল ভবিষ্যৎবাণী করছেন তো খারাপ কি শুনতে থাকুন দুপুরবেলায় ভালো এন্টারটেনমেন্ট হবে তো যারা বাংলায় মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য প্রার্থী পায় না বাংলায় যারা প্রার্থী নিয়ে আসতে হয় গুজরাট থেকে নরেন্দ্র মোদীর প্রচার করা একজন প্রার্থিকাল নিয়ে আসতে হয় কংগ্রেসের বিরুদ্ধে লড়ার জন্য এত ভয় পায় নিজেদের লোককে বিশ্বাস করে না তাদের মুখে এইসব কথাবার্তা মানায় তাদের মুখে এইসব কথাবার্তা মানায় না আর কত সিট পাবেন চুরি লুট লুংপেন্ট লুট সময় তো রাজের পরে পাচারের পরে কত সিট পাবেন তো বাংলার মানুষ ঠিক করে রেখেছে সেটা তিরিশ হবে না তিনের আগে শূন্য বসবে সেটা তো বাংলার মানুষ ঠিক করবেন জুন মাসে আর অন্যের পার্টির কথা না ভেবে একটু নিজের পার্টিতে মন নেই যাতে ভালো করে সরকারটা চলে চুরি চামারি লুট রাজ চাকরি চুরি না হয় এগুলো দেখুক যদি আপনাকে জিজ্ঞেস করি যে কংগ্রেস এবারে কতগুলো আসন পেতে পারে দেখুন আমরা এখনো প্রক্রিয়া চলছে আমাদের নির্বাচনের প্রার্থী এখনো সম্পূর্ণ হয়নি প্রার্থী দেওয়াটা কমপ্লিট হোক আমরা আমরা আমাদের অ্যাসেসমেন্ট নিশ্চয়ই বলবো আমরা চাইবো সব জায়গাতেই জিততে কিন্তু সব জায়গায় তো আমাদের সমান শক্তি আছে আমরা বলিনি কিন্তু আমরা অবশ্যম্ভাবী ভালো ফল করবে বাংলায় পাম এবং কংগ্রেসের শক্তি এটা আপনারা মিলিয়ে নেবেন যেটা বিজেপি এবং তৃণমূলের এই দৈরথ এবং এই ছায়াযুদ্ধ দেখে দেখে হতাশ চুরি জোচ্চুরি বাংলায় এবং ধর্মীয় বিভাজন তার বিরুদ্ধে মানুষ এবার রায় দেবে অনেক আওতা হয়েছে এবার মানুষ সঠিক অল্টারনেটিভ খুঁজে নেবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা